ভাই বোনেরা, আজ আমরা যিশুর পুনরুত্থান দিবস পালন করছি। দীর্ঘ 6-7 সপ্তাহ যাব প্রার্থনা, ধ্যান, সাধনা, উপবাস, দয়া, সেবার কার্যক্রম দ্বারা আমরা অতিবাহিত করেছি। যিশু আমাদের মুক্তিদাতা, তিনি সকল দুঃখ, কষ্ট, লজ্জা, অপমান, শারীরিক ও মানসিক নির্যাতন, এমনকি ক্রুশে মৃত্যুবরণ করলেন যেন তিনি পিতার মহিমা প্রকাশ করতে পারেন। যিশু সত্যি সত্যি মৃত্যুকে জয় করে পুনরুত্থান করেছেন। তার এই পুনরুত্থানে আমরা সকলে আনন্দিত, আমরা খুব খুশি। প্রভু যিশুর পুনরুত্থান দিবসে সকলকে পাস্কা পর্বের শুভেচ্ছা জ্ঞাপন করছি। হ্যাপি ইস্টার। এই সুন্দর পৃথিবী এবং অপরূপ ঐশ্বর সৃষ্টিকে মানব জাতি পাপ, কলঙ্ক এবং স্বার্থপরতা ও নৈতিক অবক্ষয় দ্বারা কলুষিত করেছে। তাই এই কলুষিত জগৎ ও মানবের মুক্তির জন্য ঐশ্বরিক পরিকল্পনা ঘটনার মধ্যে যিশুর পুনরুত্থান ঘটনা অত্যন্ত নিগূঢ়, রহস্যাবৃত, অনন্য একটি অতুলনীয় ঘটনা। মুক্তিদাতা যিশুর জন্ম, তার কর্মময় জীবন, প্রকাশ্য জীবন, এমনকি তার দুঃখ, কষ্ট ও যাতনাময় পথযাত্রায় তার সাফল্য আর বিজয়গাথার অনেক ঘটনা আমাদের জানা রয়েছে। তিনি কুষ্ঠরোগী রোগ নিরাময় করেছেন, অন্ধ ব্যক্তিদের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, তিনি পাপীর মন পরিবর্তন করেছেন, মৃত মানুষকে জীবন দান করেছেন। বিগত 3 দিন যাবৎ আমরা যিশুর সেই পা ধোয়ার অনুষ্ঠান, তারপর যিশু গেতসেমানে বাগানে শত্রুদের নিকট ধরা দিলেন। তিনি বৃহৎ ভারী ক্রুশ বহন করলেন। তিনি পাপী জগৎপ্রেমী মানুষের নিকট হতে লজ্জা অপমান সহ্য করলেন। তারা তাকে জ্বর, ঘুষি এবং বর্ষা দ্বারা আঘাত করলেন। তিনি মানব ও জগতের মুক্তির জন্য ক্রুশে প্রাণ ত্যাগ করলেন। এ যেন তার পরাজয়। আজকে যিশুর পুনরুত্থান এ যে এক বিরল ঘটনা। যিশু সত্যি সত্যি পুনরুত্থান করেছেন, কবর তাকে ধরে রাখতে পারেনি। যিশুর পুনরুত্থান আমাদের নিকট হাসি, আনন্দ ও খুশির খবর। মারিয়া মাগদালেনা পুনরুত্থিত যিশুকে দেখেও চিনতে পারেনি, কিন্তু যিশু যখন মারিয়াকে নাম ধরে ডাকলেন তখন মারিয়া বললেন, বললেন মারিয়া সে আনন্দ শিষ্যদের নিকট পৌঁছে দেয়। ইমাউসের পথে 2 জন শিষ্য পুনরুত্থিত যিশুর দেখা পায়, তারাও তাকে চিনতে পারেনি। কিন্তু সন্ধ্যাবেলায় খাবার সময় একটি ভাঙ্গা অনুষ্ঠানে তারা যিশুকে চিনতে পারে। তখন তাদের যে কি আনন্দ ও শক্তি! এই আশ্চর্য আনন্দময় ঘটনা অন্য শিষ্যদের নিকট জানাতে ও সহভাগিতা করতে তারা আবার জেরুসালেমে ফিরে যায়। যিশুর এই পুনরুত্থান সময়ে আমরা আমাদের বিশ্বাস নবায়ন করি, আমাদের জীবনে আনয়ন করি পরিবর্তন। যিশুর এই পুনরুত্থানে মাগদালা মারিয়া, ইমাউসের পথে 2 জন শিষ্য এবং সাধুর ভিতরে নেই পুনরুত্থিত যিশুকে আমরা প্রচার করি এবং মুক্তি পথযাত্রায় আরও অনেক ভাই বোনকে আমরা অংশীদার করি। মারিয়া মাগদালেনা, ইমাউসের পথে 2 জন শিষ্য, পিতর ও জোহন, তারা জগৎ যেভাবে চিন্তা ভাবনা করে সেভাবেই চিন্তা করেছিল। তারা জাগতিক চিন্তা ভাবনা মানবিক সীমাবদ্ধ গণ্ডি হতে পার হতে পারেনি। তাদের এই সীমাবদ্ধতার জন্য যিশুকে সম্মুখে দেখতে পেয়েও তাকে চিনতে পারে নাই। যিশু যখন তাদের নাম ধরে ডাকলেন, যিশু যখন তাদের নিকট প্রকাশ করলেন, তখন তারা সকলে পুনরুত্থিত যিশুকে চিনতে পারে।
আমাদের সীমাবদ্ধতা কি? আমিত্ব ইগো, আমার আমিত্ব আমার চিন্তা ভাবনা ও নিজেদের স্বপ্ন জগতে বাস করলে যিশুকে, অনুরক্ষিত যিশুকে চেনা ও জানা যায় না, বরং ভাই বোন হিসাবে সমবেতভাবে ঈশ্বরের অনুসন্ধান করলে অনুরক্ষিত যিশুকে চেনা যায়। আমাদের সীমাবদ্ধতা স্বার্থপরতা, আমার সুবিধা আমার স্বার্থ চিন্তা ও স্বার্থপরতার জগতে বাস করলে অনুরক্ষিত যিশুকে চেনা যায় না। আমার সীমাবদ্ধতা একা একা থাকার প্রবণতা বা ডিজিটাল সমস্যা, আমি সব জানি আমি সব পারি এমন একা একা জগৎ থেকে দেশ পরিবার সমাজ মণ্ডলীতে মিশে গেলে এবং ঐশ্বরিক পরিকল্পনায় নিজেদের সম্পৃক্ত করলে অনুরক্ষিত যিশুর মুক্তি তার আলো ও তার প্রদত্ত আনন্দ লাভ করতে পারে। একা একা নয় কিন্তু একত্রে ঐশ্বরিক দেশ পালন করলে অনুরক্ষিত যিশুকে চেনা যায় ও তার দেওয়া আনন্দ লাভ করা যায়। হ্যাপি ইস্টার।